हेलो यूट्यूब वेलकम ऑन अगेन। यूरोप महादेश दक्षिण पश्चिम देश स्पेन देशटी एक समय मुस्लिम द्वारा शासित हलेओ ता एखन आर नेई। बर्तमाने देशटी मुस्लिम रीतिनीतिर धारे काछेओ नेई। देशटीते आपनि जेमन इच्छे तेमन भावे थाकते पारबेन। पृथिवीर बड़ फुटबल क्लाबगुलो एई स्पेने रयेछे। आपनार जानार जन्य बोलछि विश्वव्यापी जे एप्रिल फुल दिवस पालन करा हय तार सूत्रपात स्पेनेर रानी इसाबेलार हाथ धरेई। এই পহেলা এপ্রিল মুসলিম হত্যার মর্মান্তিক ইতিহাস রয়েছে, যেটিকে বিশ্বব্যাপী জেনে বা না জেনে এপ্রিল ফুল দিবস হিসাবে পালন করা হয়। চলুন আজকে জানব স্পেন সম্পর্কে। মূল ভিডিও শুরুর আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে সমাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি প্রেস করুন। স্পেন দেশটি ইবেরীয় উপদ্বীপের 85% এলাকা জুড়ে অবস্থিত। স্পেনের পশ্চিমে রয়েছে পর্তুগাল, উত্তর পূর্ব দিকে রয়েছে ফ্রান্স, দেশটির উত্তরে রয়েছে বিস্কায়া উপসাগর এবং দক্ষিণে রয়েছে ভূমধ্যসাগর। দেশটির উত্তর পূর্ব দিকে পিরেনীয় পর্বতমালা দ্বারা পর্তুগাল ছাড়া ইউরোপের অন্যান্য দেশ থেকে বিচ্ছিন্ন, যার কারণে দেশটির ইতিহাস ও ঐতিহ্য ওইসব দেশ থেকে অনেকটাই ভিন্ন। স্পেন দেশটির আয়তন 5,05,990 বর্গ কিলোমিটার এবং আয়তনের দিক থেকে স্পেনের অবস্থান সারা বিশ্বে 51তম। সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার পরে স্পেন ইউরোপের সবচেয়ে বেশি পর্বতময় দেশ। দেশটির বর্তমান রাজা ষষ্ঠ ফিলিপ। স্পেনের বর্তমান জনসংখ্যা প্রায় 4,67,00,000। জনসংখ্যার দিক থেকে স্পেনের অবস্থান সারা বিশ্বে 30তম। দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 94 জন লোক বসবাস করে। স্পেন দেশটির জনসংখ্যা দিন দিন কমছে, তাই জনসংখ্যার ভারসাম্য ধরে রাখতে প্রতি বছর প্রায় 3,00,000 অভিবাসীর দরকার হয়। তাই প্রতি বছর সারা বিশ্বের বিভিন্ন দেশের মানুষদের নাগরিকত্ব দিয়ে থাকে স্পেন সরকার। স্পেনের জাতীয় সঙ্গীত একটু আলাদা, কারণ এদেশের জাতীয় সঙ্গীতে কোনো শব্দ বা বাক্য নেই, পুরোটাই মিউজিক। স্পেনের আবহাওয়া কিছুটা শুষ্ক, এ কারণে দেশটির বেশিরভাগ লোক সমুদ্র উপকূল অথবা কোনো নদীর অববাহিকায় বসবাস করে। 2020 সালের হিসেবে স্পেনের নমিনাল জিডিপি প্রায় $1.2 ট্রিলিয়ন এবং জিডিপির দিক থেকে দেশটির অবস্থান 17তম। স্পেনের মানুষের মাথাপিছু আয় প্রায় $26,832। মাথাপিছু আয়ের দিক থেকে দেশটি রয়েছে 31তম স্থানে। স্পেনের রাজধানী ও বৃহত্তম শহর মাদ্রিদ। এছাড়া বার্সেলোনা, ভ্যালেন্সিয়া, সেভিয়া, বিলবাও ও মালাগা হচ্ছে স্পেনের কয়েকটি গুরুত্বপূর্ণ শহর। দেশটির বৃহত্তম শহরগুলোর নামে এদেশের বিখ্যাত ফুটবল ক্লাবগুলোর নামকরণ করা হয়েছে। স্পেনের রাজধানী মাদ্রিদ ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় অবস্থিত রাজধানী শহর। জাতিগতভাবে স্পেনের 89.9% লোক স্প্যানিশ, আর ধর্মের কথা বলতে গেলে দেশটির 68% লোক রোমান ক্যাথলিক ও 27% লোক কোনো ধর্মে বিশ্বাস করে না, এবং দেশটির মাত্র 2% লোক অন্যান্য ধর্মের অনুসারী। স্পেনের সরকারি ভাষা কাতালান। এছাড়া কিছু স্বায়ত্তশাসিত অঞ্চলে গ্যালিসিয়া, বাস্ক ও অকৃত ভাষার প্রচলন রয়েছে। স্পেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পর্যটক আকর্ষক দেশ। শুধুমাত্র 2019 সালে পর্যটকের সংখ্যা ছিল 82 মিলিয়নের বেশি। স্পেনের গ্রামগুলো প্রাচীন দুর্গ ও ধ্বংসাবশেষে পরিপূর্ণ, এবং একই সাথে এদেশের শহরগুলো অত্যন্ত আধুনিক। স্পেন বর্তমান বিশ্বে 13তম বৃহৎ অর্থনীতির দেশ। প্রতি বছর আগস্ট মাসে স্পেনে একটি উৎসব পালন করা হয়, যে দিনে একে অপরের দিকে টমেটো ছুঁড়ে মারে। স্পেনে এই উৎসবটি লা টমাটিনো উৎসব নামে পরিচিত। প্রতি বছর প্রায় 145 টন টমেটো এই উৎসবে ব্যবহার করা হয়। বুলফাইটের জন্য স্পেন বিখ্যাত। প্রতি বছর জুলাই মাসে এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে। এই উৎসবটিতে প্রায় 10,00,000 লোকের সমাগম ঘটে। শক্তিশালী দেশ হওয়ার পরও স্পেন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেনি। এক হিসেব অনুযায়ী স্পেনে যত পরিমাণ বার ও নাইট ক্লাব রয়েছে তা গোটা ইউরোপিয়ান ইউনিয়নে নেই। পড়াশোনার জন্য স্পেন প্রসিদ্ধ। আমাদের দেশ থেকে শিক্ষার্থীরা পড়াশোনার জন্য যুক্তরাজ্যে যায়, কিন্তু যুক্তরাজ্যের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য প্রথম পছন্দ স্পেন। স্পেনের পার্শ্ববর্তী ইউরোপের দেশ পর্তুগাল। পর্তুগাল সম্পর্কে জানতে সমাপনের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার ও কমেন্ট করুন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।